যেসব গেম মূলত ফ্রেন্ডদের সাথে চিল করতে করতে খেলা যায় সেসব গেমগুলোকেই মূলত মাল্টিপ্লেয়ার গেম বলা হয়ে থাকে। মাল্টিপ্লেয়ার গেমস যেখানে একাধিক টিমমেট নিয়ে একটা গেমের পূর্ণ মজা নেওয়া সম্ভব, সেই ধরনের গেমগুলো প্রায় সবারই ভালো লাগে। অবশ্যই মাল্টিপ্লেয়ার গেমগুলো খেলতে হলে নেট কানেকশন থাকতেই হবে, তাছাড়া তো অনলাইনে গিয়ে ফ্রেন্ডদের সাথে খেলা সম্ভব না, তাই না? তো আজকের ভিডিওতে দেখানো সমস্ত গেমগুলি হতে যাচ্ছে অনলাইন গেম। তো হ্যালো আমার কলিজের টুকরে গেমার ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি বর্তমান সময়কার সেরা 5টি মাল্টিপ্লেয়ার গেমস, যেই গেমগুলো তোমাদেরকে হাই গ্রাফিক প্রোভাইড করবে, খুব চমৎকার গেমিং এক্সপিরিয়েন্স দেবে, সেই সাথে গেমগুলো খেলে তোমাদের ভালো লাগবে। ভিডিও শুরু করার পূর্বে তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক করতে কিন্তু একদমই ভুলো না। অ্যাট ফার্স্ট যে মাল্টিপ্লেয়ার গেমটির কথা বলবো সেটি হচ্ছে লাইফ আফটার ইউএস। তো লাইফ আফটারের চাইনিজ ভার্সনও রয়েছে, ইউএস ভার্সনও রয়েছে, তোমাদের যেটা মন চায় তোমরা ডাউনলোড দিয়ে খেলতে পারো। তো বেসিক্যালি লাইফ আফটার হচ্ছে একটা সার্ভাইভাল গেম, জম্বি সার্ভাইভাল গেম অ্যাকচুয়ালি। তোমাকে এখানে জম্বিদের সাথে ফাইট করতে হবে, সার্ভাইভ করতে হবে। এটা আমার আসলে সত্যি কথা বলতে অনেক ফেভারিট একটা গেম। বিভিন্ন ম্যাপস রয়েছে এই গেমের মধ্যে। এই গেমটা আমি প্রায় 2 বছর খেলেছি এবং 2 বছরে এক মুহূর্তের জন্য বোর ফিল করিনি এই গেমটি। তো তোমারও যদি একটা জম্বি ফাইটিং গেমের প্রয়োজন হয় খেলার, তাহলে এই গেমটা অবশ্যই খেলতে পারো। ওপেন ওয়ার্ল্ড গেম, টিমমেট নিয়ে মাল্টিপ্লেয়ার খেলতে পারবে। গেমের মধ্যে আলট্রা এইচডি গ্রাফিক পেয়ে যাবে, এখানে সিঙ্গল প্লেয়ার মাল্টিপ্লেয়ার বোথ মোডই পেয়ে যাবে তোমরা। সিঙ্গল প্লেয়ারে তুমি তোমার বাসা বানাতে পারবে, তোমার ম্যানর সাজাতে পারবে, বাসা ডেকোরেশন করতে পারবে, একদম রিয়েল লাইফে একটা বাসা যেভাবে ডেকোরেট করা যায় এই গেমের মধ্যে সেভাবে ডেকোরেট করা যায়। বাসার ওয়াল আপগ্রেড করতে হবে, জম্বিদের হাত থেকে নিজের বাসাকে বাঁচাতে হবে, ফুডস রিসোর্স সব কালেক্ট করে বাসায় এসে রেখে দিতে হবে। মানে এক কথায় রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স দিবে তোমাকে এই গেমটি। মাল্টিপ্লেয়ার মোডে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথেও খেলতে পারো, রোম্যান্স করতে পারো, এছাড়া পার্টনার সিলেক্ট করতে পারো তোমার রুমমেট হিসেবে। রুমমেটের সাথে তোমরা মিশনও কমপ্লিট করতে পারো, ডেইলি মিশনস রয়েছে, বিভিন্ন ম্যাপে গিয়ে বিভিন্ন মিশনস খেলতে হয় ডেইলি মিশনস। তো এই গেমটা অবশ্যই তোমাদের 100% ভালো লাগবে যদি তোমরা একটা আইডিয়াল মাল্টিপ্লেয়ার গেম খেলতে চাও। আর হ্যাঁ, গেমের ডাউনলোড লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমার ইনস্টাগ্রামের স্টোরি হাইলাইটসে, ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। তো ইনস্টাগ্রামের স্টোরি হাইলাইটসে গিয়ে দেখো ডাউনলোড 3 নামে একটা অপশন রয়েছে, সেখানে যদি ক্লিক করো দেন একটু ডান পাশে স্ক্রল করে দেখবে আজকের ভিডিওর থাম্বনেল, এবং এই থাম্বনেলের উপর ক্লিক করে তোমরা চলে যাবে আজকের ভিডিওতে দেখানো সমস্ত গেমের ডাউনলোডের লিঙ্কে। সো ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করতে ভুলো না, এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো আমার, কারণ ইনস্টাগ্রামে আমি সবসময় বিভিন্ন গেমিং আপডেটস এবং গেম ডাউনলোড লিঙ্কস দিয়ে থাকি তোমাদেরকে। আর নেক্সট যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে রকেট লিগ। এই গেমটা সম্পর্কে প্রায় সবাই জানে, ওয়ান অফ দ্য বেস্ট মাল্টিপ্লেয়ার গেম হচ্ছে এটি। সবাই তাদের টাইম পাসের জন্য ফ্রেন্ডদের সাথে এই মাল্টিপ্লেয়ার গেমটা খেলে থাকে। আমারও ফেভারিট একটা গেম, এই গেমটা আমি নিজেও অনেক খেলেছি। তো এখানে একটু ডিফারেন্ট ক্যাটাগরির ফুটবল গেম তোমরা দেখতে পারবে। এখানে ফুটবলের প্লেয়ার নয়, গাড়ি দিয়ে তোমাকে ফুটবল ড্রিবল করে গোল করতে হবে। একদম ইউনিক কোয়ালিটির একটা গেম। তো এখানে তোমাকে রিয়েল প্লেয়ারদের সাথেই খেলতে হবে, তোমার টিমমেটও হবে রিয়েল, অপোনেন্ট টিমও হবে রিয়েল। তো 2টা গোল পোস্ট থাকবে, একটা বল থাকবে, আর বিভিন্ন কার্স থাকবে, সবগুলো কার চালাবে এক একটা রিয়েল রিয়েল হিউম্যান। তো এই গেমটা অনেক হার্ড একটা গেম হতে যাচ্ছে, কারণ রিয়েল প্লেয়ারদের বিপক্ষে একটা বলকে নিয়ে ড্রিবল করে গোল করা অনেক টাফ একটা ব্যাপার। তোমাকে অনেক স্কিল লার্ন করতে হবে, কারের বিভিন্ন ডিগবাজি দেওয়া শিখতে হবে। তো এই গেমটা চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, লিঙ্ক পেয়ে যাবে ইনস্টাগ্রামের স্টোরি হাইলাইটসে। আর নেক্সট যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে ডেড ফর রিটার্নস। গেমটা এখনো রিলিজ হয়নি, গেমটি বেটা স্টেজের মধ্যে রয়েছে। তো তুমি যদি চাও বেটা স্টেজ খেলতে, তাহলে ইনস্টাগ্রামের স্টোরি হাইলাইটসে চলে যাও, সেখানে গিয়ে দেখবে ডাউনলোড লিংক পেয়ে যাবে। সবার প্রথমে যদি কথা বলি এই গেমের গ্রাফিক নিয়ে, আগে কথা বলবো গ্রাফিক। তোমরা স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছ কতটা রিয়েলিস্টিক গ্রাফিক প্রোভাইড করছে, আনরিয়াল ইঞ্জিনের উপর এই গেমটা বানানো হয়েছে। তো তোমরা তো জানোই আনরিয়াল ইঞ্জিন কি জিনিস। আনরিয়াল ইঞ্জিনের গেমগুলোর গ্রাফিক আসলে জোস হয় অনেক। পাবজি, কল অফ ডিউটির মতো বড় বড় ফেমাস পপুলার গেমগুলো কিন্তু আনরিয়াল ইঞ্জিনের উপর বানানো হয়েছে, এবং এর মধ্যে মিশনস অনেক জোস জোস পেয়ে যাবে তোমরা। যখনই যখনই মিশনস কমপ্লিট করবে নেক্সট এপিসোড আনলক হয়ে যাবে। এখানকার মেইন যে ক্যারেক্টার রয়েছে তোমার ক্যারেক্টারটাকে তুমি চাইলে কাস্টমাইজও করতে পারো, অনেক জোস ক্যারেক্টার কাস্টমাইজ করতে পারবে, A to Z ফুল বডি কাস্টমাইজ করা সম্ভব। তো এই গেমের কন্ট্রোলও একদম পাবজির মতোই কন্ট্রোল, অনেক রিয়েল রিয়েল ফিল আসবে এই গেমের কন্ট্রোলিং দেখে। তো এখানে চাইলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে খেলতে পারো, যেহেতু মাল্টিপ্লেয়ার গেম অবশ্যই ফ্রেন্ডদের সাথে খেলে এনিমি জম্বিদের বিরুদ্ধে ফাইট নিতে পারো। তো ওভারঅল গেমটি অনেক জোস একটা গেম, চাইলে একবার ট্রাই করে দেখতে পারো বিটা ভার্সনে। এরপর যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে শ্যাডো গান লেজেন্ডস। তো এই গেমটাও আমি একবার খেলেছিলাম অনেক আগে, গেমটা আমার অনেক ভালো লেগেছে। তো এই গেমটা সম্পর্কে তোমাদেরকে একটু বলতে চাই। তো বেসিক্যালি এটা একটা শুটিং গেম, ইজি কন্ট্রোলস পেয়ে যাবে এই গেমের মধ্যে। গেমের গ্রাফিকও অনেক জোস রিয়েলিস্টিক ভাবে তৈরি করা হয়েছে, আলট্রা এইচডি গ্রাফিক কোয়ালিটি প্রোভাইড করবে এই গেমটি। বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট গান্স ইউজ করতে পারবে, টিপিপি মোড, এফপিপি মোড দুটোই খেলতে পারো, বিভিন্ন ওয়েপন্স ইউজ করে ওয়েপনগুলোকে আপগ্রেডও করতে পারো তোমরা। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে যে ওয়েপন আপগ্রেড এর অপশন রয়েছে। সবকিছু এখানে পাবজির মতোই ফিল দেবে তোমাদেরকে, এবং সেই সাথে গেম পুরোপুরি অনলাইন,
মাল্টিপ্লেয়ার খেলতে পারো, অবশ্যই টিমমেট নিয়েও খেলতে পারো। বিভিন্ন আলাদা আলাদা মিশনস পেয়ে যাবে এই গেমের মধ্যে, স্টোরি মোড পেয়ে যাবে, বিভিন্ন মোডস পাবে, ক্যাম্পেইন মোড পাবে, মাল্টিপ্লেয়ার মোড পাবে, এছাড়াও আরো অনেকগুলো মোডস পাবে যেগুলো তোমরা চাইলে এক্সপ্লোর করতে পারো বা খেলতে পারো। ওভারঅল যদি বলি, গেমটা খুবই চমৎকার একটা শুটিং গেম, তোমরা চাইলে খেলে দেখতে পারো। অ্যাট লাস্ট যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে ডেড বাই ডেলাইট 2। অনেক পপুলার একটা গেম ডেড বাই ডেলাইট, এটা হচ্ছে সেই গেমের নেক্সট ভার্সন। তোমার যদি একটা হরর মাল্টিপ্লেয়ার গেম খেলতে মন চায় তাহলে এই গেমটা অবশ্যই তোমার জন্য রেকমেন্ড করা হলো। তো এখানে দুটা মোড পেয়ে যাবে তোমরা, একটা হচ্ছে সার্ভাইভাল মোড আর একটা হচ্ছে কিলার মোড। তো এই গেমের যেটা কনসেপ্ট সেটা হচ্ছে একজন কিলার থাকবে আর চারজন হবে সার্ভাইভার। তো যদি তুমি কিলারের রোল প্লে করো বা কিলার হয়ে যাও তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে চারজন সার্ভাইভার রয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে ধরে ধরে মেরে ফেলতে হবে। আর যদি সার্ভাইভাররা এসকেপ করে ফেলে তাহলে সার্ভাইভাররা উইন হয়ে যাবে। আর এসকেপ করার আগে যদি তুমি চারজনকেই ধরে ফেলতে পারো তাহলে তুমি উইন বা কিলার উইন। বিভিন্ন হরর মোমেন্ট পাবে এই গেমের মধ্যে, সাউন্ড এবং এনভায়রনমেন্ট অনেক হরর ভাবে তৈরি করা হয়েছে, খুবই ভয়ানক একটা সিচুয়েশনে ফেলবে তোমাকে এই গেমটা। তো যাদের হরর মাল্টিপ্লেয়ার গেম ফ্রেন্ডদের সাথে মজা করে খেলার ইচ্ছা আছে তারা চাইলে অবশ্যই এই গেমটা খেলতে পারো, ভয়ও পাবে আবার মজাও পাবে যদি তোমরা মাল্টিপ্লেয়ার মোড খেলো। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।